2019 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই আলোচনা শুরু হয় পদ্মা সেতু নিয়ে। বিশ্বব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি করার পর তৈরি হয় আশাবাদ। 2012 সালে বিশ্বব্যাংক সহ দাতা সংস্থাগুলো পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ এনে তাদের অর্থায়ন বাতিল করলে শুরু হয় রাজনৈতিক আক্রমণ, পাল্টা আক্রমণ। তবে সবচেয়ে আলোচিত সমালোচিত বক্তব্যটি আসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছ থেকে। এখন পদ্মা সেতু স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু পদ্মা সেতু হবে না। আর সেই সেতুতে উঠা জন্য একটা যদি জোলাতালি দিয়ে বানায়, সেই সেতুতে কেউ উঠতে যাবেন না। অনেক বেশি যাচ্ছে ওই নদী, সেই সেতুর উপর। খালেদা জিয়ার এই বক্তব্যের চার দিন পর গণভবনে ছাত্রলীগের এক অনুষ্ঠানে জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা জিনিস নির্মাণ করতে হলে কিভাবে কি পদ্ধতিতে করতে হয়, যার মাথায় ওইটুকু ঘিলু নাই, একটা সেতু বানাবার মতো ওই ক্ষমতা তার নাই, এটা হলো উনি বুঝিয়ে দিয়েছেন ওনার কথার মধ্যে দিয়ে। রাজনৈতিক আক্রমণ আর পাল্টা আক্রমণ চলতে থাকলো, থেমে যায়নি পদ্মা সেতুর কাজ। নানা বাধা বিপত্তির মধ্যেই কর্মযোগ্য এগিয়ে চলে খরস্রোতা পদ্মা নদীর উপর। উদ্বোধনের তারিখ ঘোষণার পর আবারও পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ আনে বিএনপি মহাসচিব, তবে এর কড়া জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পুরোটাই তো আমাদের পকেটের টাকা কেটে নিয়েছেন এবং 10,000 কোটি টাকার প্রকল্প 30,000 কোটি টাকা তিনি এখান চুরি করেছেন। পদ্মা সেতু নিয়ে বারবার লুটপাটের যে কাল্পনিক অভিযোগ তিনি করেছেন, সেটা তার বিকৃত মস্তিষ্কের নতুন আবিষ্কার বলে মনে করি। আলোচনা সমালোচনা যাই হোক, স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবে, অপেক্ষা উদ্বোধনের। দেশের মানুষের জন্য এটি একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন দেশবাসী। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।